খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আজকে তৈরি করেছি ছুটকি সময় এই সময়টি কী কী বাসায় তৈরি করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে মুখে জানিয়ে দেবেন এটা কিন্তু ফেরনি পায়েসে ছিল কোনো অংশে কম নয় আমার কাছে পিননি পায়েসের চেয়ে অনেক মজার মজা লাগে খেতে আর অসম্ভব মজার এই রেসিপিটা আমার যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে আপনাদের আমার কাছে ভীষণ পছন্দের একটা রেসিপি আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চুক্তি সেমাই এই সময়টা আমার বাজার থেকে কিনে আনা সময়টা এটা একদম মানে হাফ কাপ পরিমাণ নিয়েছি এটাকে একটু ভেজে ব্রাউন কালার করে একটু ভেজে নেব আর চুলাতে একটা কড়াই বসিয়ে এটা না ভেজে নিলে এটা অনেকটাই গলে যায় সিদ্ধ করার মানে রান্না করার সময় অনেকটা সেমাই মতো গলে মিশে যায় এই জন্য একটু ভেজে নিলে স্যামাইটা তৈরি করতে এত সুন্দর জর্জরে থাকে আর খুব ভালো হয় কালারটাও সুন্দর আসে এখন আমি কড়াইটা বসি যে কড়াইটা আমি কি তৈরি করবো ওই কড়াইতে আমি চুটকি স্যামাইগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার তাপটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেবো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর নাড়াল উপরে রাখবেন যেন কিছু অংশ মানে লাল হয়ে যায় আবার কিছুটা সাদা থাকে ওরকম যেন না হয় এক টাপে আপনার নেড়ে ছেড়ে একটু ভেজে নেবেন চুলার তালটা কমিয়ে এখন দিয়ে দিব আমি তিন কাপ পরিমাণ গণ দুধ এখানে এক লিটার দুধটাকে আমি ঘন করে চার কাপ দুধকে আমি ঘন করে তিন কাপ করে নিয়েছি আর আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন কিন্তু যে পরিমাণ সেবাই আমি ব্যবহার করেছি ওর জন্যই কিন্তু আমার দুধটা আরেকটু হলে ভালো হতো আমি দুধটাকে ঘন করে আগে নিয়েছি এখানে আমি হাফ কাপ প্রথমে চিনি দিয়েছি পরবর্তীতে আমি আরেকটু চিনি মিশিয়ে নিয়েছি চিনিটা যে পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আমার পারফেক্ট হয়েছে আপনারা জেলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর সামান্য এক এক্সিনটি লবণ স্বাদের ব্যালান্সের জন্য আপনারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন এভাবে নেড়েছে মিডিয়ামটা লো হিটে রেখে আমি সময়টা রান্না করে নি যখন দুধটা ভাজা সময়ের উপর ঢেলে দিচ্ছি তখন কিন্তু নাড়ার উপরে রাখবেন না হলে তলা পিকে যাবে একটা সময়ের সাথে আরেকটা সময় আটকাবে এই জন্য নাড়ে ছেড়ে নাড়ার উপরে রেখে তারপর ফোটানো পর্যন্ত নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন আর মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে রান্না করে নেব এখন দিয়ে দিয়েছি দুজা তেলাস থেতো করে নিয়েছি ফ্লেভারের জন্য আপনারা যে লিস্টটিপ করতে পারেন এখানে চিনি তেজপাতা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভার ড করতে পারেন আমি এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই এলাচের এলাচটা দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে রেখে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি যখন প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে আমি চিনিটা চেক করে আরও কিছুটা চিনি ব্যবহার করেছি এইভাবে আপনারা চিনিটা চেক করে মিষ্টিটা আপনাদের পছন্দ না তৈরি করে নেবেন আর দেখেন আমার ছুটকি সময়টা পাই হয়ে আসছে যখন আপনি হাত দিয়ে একটা সময় উঠিয়ে দেখবেন যদি এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় তখন চুলাটা অফ করে দেবেন আর অবশ্যই এরকম পাতলা থাকতে নামিয়ে নেবেন আর এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায় নামানোর আগে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা দিয়ে শাড়ি একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় চাহি ফ্লেভারের জন্য ঘিটা দিয়েছি আপনারা জেলে নাও দিতে পারেন আর দুধটাই যেহেতু অনেকটাই গনো তাহলে তাই এটা খেতে কিন্তু একদম ক্ষীরের মতো হয়ে যায় অনেকটা জাম দিয়ে তৈরি করতে করতে অনেকটাই কালারও চলে আসে গোল্ডেন গোল্ডেন একটা কালার চলে আসে বাস ফেরি হয়ে গেল আমার সুটকিসামাই রেসিপিটা এ তৈরি করা একদমই সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ মজার এখন আমি একটা সার্ভিং টিসি টেলে দিচ্ছি উপরে কিছুটা কিশমিশ আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর হচ্ছে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী ব্যবহার করবেন আমি কিছুটা বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম কুচি কেটে কুচি পাতলা করে কেটে দিয়ে দিয়েছি দেখেন আমার একদমই রেডি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার এই চুক্ত একজন কালার বেশ